পশ্চিম আফ্রিকার বুর্কিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুর আন্তর্জাতিক বিমানবন্দরের পাশের একটি হোটেল স্প্ল্যান্ডিড। হোটেলটি মূলত ব্যবহার করেন জাতিসংঘের সদস্য ও পশ্চিমা দেশের নাগরিকরা। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে হোটেলটির পাশে জোড়া গাড়ি বোমা বিস্ফোরণে আতঙ্কিত হয়ে যায় সবাই। তারপর চার পাঁচজন বন্দুকধারী হোটেলে ঢুকে পড়ে এলোপাতাড়ি গুলি চালায়। আগুন ধরে যায় হোটেলটির একাংশে, নিহত হয় 20 জন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একে একে উদ্ধার করা হচ্ছে জিম্মিদের। ইতোমধ্যে এই হামলা দায় স্বীকার করেছে আল কায়দা ইন দ্য ইসলামিক মাগরেব নামের একটি জঙ্গি সংগঠন। গেল কয়েক বছরে পশ্চিম আফ্রিকার বেশ কয়েকটি দেশে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ গেল নভেম্বরে মালির একটি হোটেলে বন্দুকধারীদের হামলায় অন্তত 20 জন নিহত হয়। মহিতুন রিয়া, 21 টেলিভিশন।